স্কিন প্রিন্ট হয়ে গেছে, ক্লিয়ার ভাবে দেখাই দেবো কিভাবে কাজ করতে হবে, কি করতে হবে। ঠিক আছে, জুতা গ্লেজ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল আছে। আসসালামু আলাইকুম, আমি আলাদ হোসেন সাগর, এইচ এন্টারপ্রাইজ থেকে বলছি। আমার দোকান হচ্ছে গিয়া নবাবপুর রথখোলার মোড় থেকে একটু ভিতরে। নবাবপুর রথখোলার মোড় আইসা ফোন দিলেই আমাকে পাবেন। আর আমার কাছে স্কিন প্রিন্টের দাবিতে রং কেমিক্যাল পাওয়া যায়। আচ্ছা, আপনার দোকানে সকল প্রকার মানে রং কেমিক্যাল স্কিন প্রিন্টের আইটেমগুলি পাওয়া যায়, তাই তো? মানে জুতার স্কিন প্রিন্ট, গেঞ্জি, টি শার্ট যেগুলি তৈরি করে থাকে ওগুলো স্কিন প্রিন্টের যাবতীয় কেমিক্যাল এবং রঙগুলি পাওয়া যায়। আর বাংলাদেশের সর্ববৃহত্তম জুতার কাঁচামালের জন্য এই মালিটোলা হচ্ছে বিখ্যাত, তাই না? তো আপনার দোকানে কি কি কেমিক্যাল রঙগুলি পাওয়া যায় আর স্কিন প্রিন্ট আজকে করে দেখাবেন, তাই তো? হ্যাঁ, আজকে স্কিন প্রিন্টটা করে দেখাবো। আর অনেকে তো রং কেমিক্যাল অনেক কিছু কিনা নেয়, আসলে ওরা তো প্রিন্টিং করতে পারে না, শুধুমাত্র তাদের জন্য আজকে আমি দুইটা মাল মেরা আমি দেখাবো কিভাবে কাজটা করতে হয়। তাহলে কিভাবে দেখাচ্ছেন? এটা হচ্ছে কি বে? এটা হচ্ছে ক্লাম পিরা বোট বোট। ঠিক আছে, আচ্ছা, এটাতে কিভাবে কাজ করতে হবে আমি জিনিসটা দেখাই দিচ্ছি। আচ্ছা, প্রথমত কি লাগবো? প্রথমত আপনার এরকম কাটিং করা সোল নিতে হবে। কাটিং করা সোল নিতে হবে, আচ্ছা। তারপর তারপর আপনার এই যে এখানে এখানে আসবে, আচ্ছা, এই দেখেন, এখানে আগে ফিটিং করতে হবে। ফিটিং করতে হবে, হ্যাঁ, এটার মাপে ফিটিং করতে হবে আসলে এটা ঠিক আছে কিনা। ফার্স্ট টাইম দেখা যায়, তারপর আর দেখা যায় না, তার জন্য আর কি একটু ফিটিং করতে হয়। আচ্ছা, প্রথমত ফিটিং করে একবার পারফেক্টলি বসানো, পারফেক্টভাবে। যেমন আমি এখানে একটা চুবি মারলাম, আচ্ছা, এখানে একটা চুবি মারলাম, আচ্ছা, এখানে একটা চুবি মারলাম। খুব সহজে কিন্তু দেখাই দিতেছে আপনাদেরকে, আর আপনারা কিন্তু অতি সহজে কিন্তু স্কিন প্রিন্ট কীভাবে জুতার ক্যাঙ্গারো জুতা যে বর্তমানে এখন চলতেছে প্রচুর পরিমাণ, আপনারা কিন্তু স্কিন প্রিন্ট করতে পারেন। এখানে সকল প্রকারই কেমিক্যাল আইটেমগুলি পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাই দিতেছে কীভাবে স্কিন প্রিন্ট করতে হয়। তো এটা কি ভাই, মাপ অনুযায়ী কি বসানো হয়ে গেছে আপনার? এটা মাপ অনুযায়ী বসানো হয়েছে। এটা যদি আমি ফার্স্ট টাইম বসাইছি, আমি এখানে বসাইছি, পরবর্তীতে তো আমি এটা দেখতে পারবো না অবশ্যই। তার জন্য এটা আমি কাজ করলাম। আমি আপনার প্রিন্ট করার জন্য এক নম্বর রং, এক নম্বর রং, হ্যাঁ, এটা দিয়ে প্রিন্ট করলে আপনার এটা উঠবে না, উঠবে না, গ্যারান্টি সহকারে। হ্যাঁ, গ্যারান্টি সহকারে। আচ্ছা, এটা হলো গ্যারান্টি সহকারে। এটার নাম কি ভাই রংটা? পিওর ইবাইন। আচ্ছা, মানে বেস্ট এই রংটা? হ্যাঁ, এটা হচ্ছে বেস্ট। আচ্ছা, এইগুলি কেজি কত করে বিক্রি করেন বে ভাই? এটা কেজি বিক্রি করে আমরা 800 টাকা। আচ্ছা, 800 টাকা করে। এখানে অনেকে এগুলোর উপরেও 2 নম্বরই করে থাকে আর কি, এগুলোর ভিতরে অন্য কেমিক্যাল ঢুকায় দেয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি দাম অনেকে কম রাখে, অনেকে কম রাখে। ঠিক আছে, অনেকে 700 টাকা বিক্রি করে ফেলায়, 750 টাকা বিক্রি করে ফেলায়। আচ্ছা, এটা এখন সহজে দেখিয়ে দিবেন না? হ্যাঁ, সহজে কিভাবে সহজে পিন করতে হয় এটা আমি দেখাই দিই। আচ্ছা, আচ্ছা, দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু স্ক্রিন পিন করতেছে, কীভাবে দেখাই দিতেছে আপনাদেরকে। দেখেন, আমি আপনার একটা মাল পিন করছি। আচ্ছা, এই স্ক্রিন প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই ফ্রেমগুলি ভাই, এই ফ্রেমগুলো কি আপনারাই তৈরি করে থাকেন? জি ভাই, এগুলো আমরাই তৈরি করে থাকি। আচ্ছা, আর এর নিচে কি কাটটা আপনারা নিজে তৈরি করে থাকেন? মূল্য তো সব কিছু আপনারা তৈরি করে থাকেন না? হ্যাঁ, এই ফ্রেম জাতীয়? জি জি জি, আমরা এগুলো ফ্রেম সব কিছু তৈরি করে থাকি, সব আমরা নিজেরা তৈরি করি। এই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে একটানে, অতি সহজে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারেন। আর আপনারা তো ভাই শিখিয়ে দেবেন, দেখাই দেবো কীভাবে কাজ করতে হবে, কী করতে হবে, বা এই রংগুলো ফাইবারগুলো কোথায় পাবে। বড়ো বড়ো ফ্যাক্টরি আছে আমাদের কাছে, তাদের সাথে রিলেশনশিপ অনেক ভালো আছে, আমরা তাদের সাথে কথা বলে দিবো, আপনি তাদের সাথে ব্যবসা নিতে পারবেন। তার কাছ থেকে মালগুলো অনেক কম রেটে পাবেন, অন্য অন্য জায়গার থেকে কম রেটে পাবেন। মানে জুতার কাঁচামাল যাবতীয় সব কিছু আপনার চিনা জানা আছে, আপনার পরিচিত আছে, ফ্যাক্টরিও চিনা জানা আছে। যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে আপনি তাদেরকে ঠিকানা দিয়ে দিবেন, আর কীভাবে বিজনেস করতে হয় সেই সব তথ্যগুলি তারা খুঁজে পাবে সহজে। তো ভাই, আপনার এখানে তো স্কিন প্রিন্ট আইটেমগুলি পাবেন। এই ফ্রেম ভাই কত করে বিক্রি করেন আপনারা ভাই? এই ফ্রেম হচ্ছে রেডিমেড 150 টাকা। 150 টাকা, এগুলির ভিতরে তো ভাই কোয়ালিটি হয় ভাই? এগুলোর ভিতরে কোয়ালিটি হয় আপনার, দেখা যায় কি 150 টাকায় বেস্ট। আর যখন আপনি নিজস্ব ব্র্যান্ড করবেন তখন দেখা যায় কি আপনার একটু দামটা একটু বেশি পড়বে আর কি।
দামটা একটু বেশি পড়বে। আচ্ছা ভাই এখানে তো এই যে এত ফ্রেম কাদের জন্য ভাই তৈরি করেছেন? ভাই এগুলো সব অর্ডার দেওয়া, আমরা কালকে বৃহস্পতিবার গেছে, আমরা মাল পাঠাইতে পারিনি, এটা আমরা শনিবারে পাঠাবো আর কি। আচ্ছা ভাই আপনি কিছু রঙের যে রংগুলি মানে বেশি চলে বর্তমানে জুতার কাজে ব্যবহার করা, এখন বর্তমানে কিন্তু জুতার ব্যবসাটা ভালো চলতেছে, তো কি কি রং আইটেমগুলি আছে আর কত টাকা প্রাইস, এটা সংক্ষেপে বলে দিবেন সুবিধার জন্য। এই দেখেন আমাদের রং এটা হচ্ছে যে 800 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা যখন আপনি বেশি নেবেন তখন আপনার কাছে আমরা অন্যভাবে 10-20 টাকা কম রাখবো। ঠিক আছে, আর এই দেখেন এটা হচ্ছে যে আপনার থাইল্যান্ডের রং, এটা হচ্ছে যে আপনার 850 টাকা। 850 টাকা, জি এটা 850 টাকা, এটা হচ্ছে যে গ্লট স্কিন পেন্টিং ইন। আচ্ছা ঠিক আছে, আর এই দেখেন এটা হচ্ছে যে ইবাইন, এটা হচ্ছে যে আপনার একদম কম দামে আর কি, এটা হচ্ছে যে 700 টাকা। এটা যারা নিয়ে নর্মাল চাই আর কি, ঠিক আছে একটু নর্মালের জন্য আর কি, এটা 680 টাকা। 680 টাকা, এই যে এগুলো হচ্ছে যারা রেক্সিনে প্রিন্ট করে, রেক্সিনে প্রিন্ট করে, শুধু রেক্সিনে যারা প্রিন্ট করে তাদের জন্য এটা। আবার এবং পাড়ের বস্তা প্রিন্ট করার, ওগুলো আমাদের কাছে সকল প্রকার রং আছে, মানে স্কিন প্রিন্ট জাতীয় যত প্রকার কেমিক্যাল এবং রং এগুলি আপনার কাছে পাওয়া যায়, তাই তো? আর জুতার বিশেষ করে স্কিন প্রিন্ট বর্তমানে বেশি প্রচলিত আপনাদের এখানে, তাই বেশি আর কি চলে, তার জন্য এইগুলি আপনারা তৈরি করে থাকেন, ফ্রেমগুলি তৈরি করে থাকেন, জুতার বেশিরভাগ কেমিক্যাল আছে এবং টি শার্টেরও কেমিক্যাল আছে। তো ভাই আচ্ছা, বিশেষ করে ভাই জুতার জন্য আপনার জুতা গ্লেজ করবেন কিভাবে, আসলে সবাই তো জানে না, সবাই চায় ব্যবসা করার জন্য, ঠিক আছে, আর বেশিরভাগ লোকে আসলে এটার বিষয় জানি না, আমাদের কাছে জুতা গ্লেজ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল আছে। আচ্ছা ঠিক আছে, যদি যারা নিতে চায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা সব কিছু দেখাই দিতে পারবো বা বিস্তারিত বলে দিতে পারবো। আচ্ছা, আর বিশেষ করে তো আমি যতটুকু আপনার কাছে তথ্য পাইছি, বিশেষ করে তো আপনার এখান থেকে কেমিক্যাল তারপর ফ্রেম এগুলি নিয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে জুতা স্কিন প্রিন্টগুলি করে থাকে, তাই তো ভাই? জি ভাই। আচ্ছা, তো আপনাকে অনেকেই চিনে, দেখেন এই যে ভাই এখানে এই যে রানার চয়েস, রানার চয়েস হ্যাঁ সবচেয়ে বেস্ট কোয়ালিটি আছে এখন বর্তমানে, তাদের কাছে আমরা করি, আপনার মাহেলা ঠিক আছে তাদের কাছেও আমরা করি, ঠিক আছে, দেখেন আমরা অনেক ধরনের বেস্ট কোয়ালিটির ডিজাইনের কাজ করে থাকি, আর আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা অনেক সময় দেখা যায় কি অনেক প্রিন্ট করে অনেক ক্ষেত্রে দেখাই, ঠিক আছে, এগুলো আমাদের কাছে রয়েছে। আর বিশেষ করে এই যে যারা নেই এরকম ফাইবার জুতায় প্রিন্ট করবেন ওগুলো আমাদের কাছ থেকে যায়, অ্যাডিডাস বা বিভিন্ন ক্যাঙ্গারুর যেসব এই এমবোস করা মালগুলো আছে ওগুলো সব রং আমরা দিয়ে থাকি। আচ্ছা, রং দিয়ে থাকেন বা স্কিন প্রিন্টের যে এই ছাপাগুলি, এই দেখেন এটা হচ্ছে যে ডিজাইন, আচ্ছা আমরা এটাতে ট্রান্সফার করি, এখানে আপনি ট্রান্সফার করেন ভাই, এটা আমরা বিস্তারিত পরে একসময় আবার বলবো। আচ্ছা, বিস্তারিত বলে দিবেন কি বা সরাসরি আপনার দোকানে চলে আসলে আপনি বলে দিবেন? হ্যাঁ, সরাসরি আসলে বলে দিব। আচ্ছা, আর এই দেখেন এখানে আপনার নাম নিতে পারবেন, যখন যা ইচ্ছে আপনার নাম হবে এখানে, ডিজাইন যেটাই থাকুক আপনার নাম আমরা করে দিতে পারবো, যে কোনো নাম, যে কোনো নাম। আচ্ছা, যে কোনো নাম করে দেবেন, ডিজাইনও চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, ডিজাইনও চেঞ্জ করতে পারবেন, যে ডিজাইন চাই ডিজাইনই করে দিতে পারবেন, যে ডিজাইন চাই তারা অনলাইন থেকে ডিজাইন নিয়ে আসবে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা ওগুলো অনুযায়ী যে নাম চাবে ওই নামের ভিতরে আমরা করে দিব। আচ্ছা ভাই, তো অনেকে কিন্তু জুতার ব্যবসা করছে কিংবা টি শার্টের ব্যবসা করছে, স্কিন প্রিন্ট করার জন্য ভালো একটা তথ্য পায় না, তো আপনার এখানে তো আমি চলে আসলাম, আর আপনি বিশেষ করে বড় বড় কোম্পানির কাজগুলি করে থাকেন, কিংবা আপনাদের এখানে এরিয়ালও সব অর্ডারই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোম্পানি অর্ডার দিছে, তারা কিন্তু এটা পাঠিয়ে দেবে কিছুক্ষণের মধ্যে, আর এখানে সকল প্রকার রঙগুলি পেয়ে যাবেন জুতার স্ক্রিন প্রিন্টের এবং টি শার্টের স্ক্রিন প্রিন্টের। ভাই আপনার সাথে যদি যোগাযোগ করে কেউ আমার ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে যদি আপনাদের এই ফ্রেমগুলি নিতে চায় কিংবা কেমিক্যালগুলি যদি নিতে চায় তাহলে কি সারা বাংলাদেশে পাঠাতে পারবেন? হ্যাঁ, সারা বাংলাদেশে আমরা এসে পরিমাণ জননী বাংলাদেশ কুরিয়ার সার্ভিস, মানে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন, যে কোনো কুরিয়ার সার্ভিস। আচ্ছা ভাই, যদি অনলাইনের মাধ্যমে নিতে যায় তাহলে ভাই কত টাকার প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন? ভাই সর্বনিম্ন দেখা যায় কি আমাদের মোটামুটি একটা কার্টন করতে হবে আর কি, 1000-2000 টাকার ভিতরে হলে দেখা যায় আমরা এটা পাঠাতে সুবিধা হয় আর কি। আচ্ছা, আগে টাকা পেমেন্ট করলে না? জি ভাই অবশ্যই আগে টাকা। আর যদি ফুল টাকা পেমেন্ট করে তাহলে 10,000 টাকার উপরে যদি প্রোডাক্টগুলো নিতে তাহলে কন্ডিশনে দিতে পারবেন?
গুলিস্তান থেকে আসলে নবাবপুর রথখোলার মোড়, আর যদি সদর গার্ডের থেকে কেউ আসে বিভিন্ন জেলা থেকে সদর গার্ডের থেকেও আমাদের এখানে আসতে 20 টাকা ভাড়া লাগবে নবাবপুর রথখোলার মোড়ে। আচ্ছা, কেউ যদি না চিনে আপনার সাথে কন্টাক্ট করলেই হবে? আমাদের সাথে কন্টাক্ট করলেই চলবে, নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলেই হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।